প্রতিবারের মতো এশিয়া কাপের ফাইনালে আজ বিকেলে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। দুই প্রতিবেশীর এই মহারণে জিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে চায় দুই দলই, ফলে নিজেদের সেরা দলটাই মাঠে নামাতে চায় তারা। এদিকে ফাইনালকে সামনে রেখে বাংলাদেশ একাদশে আবারও বড় পরিবর্তন আসছে। লিটন দাসের সঙ্গে ইনিংস শুরু করার সম্ভাবনা রয়েছে ইমরুল কায়েসের। ওপেনিংয়ে জায়গা হারালেও সম্ভবত একাদশে টিকে যাচ্ছেন সৌম্য সরকার। পাকিস্তানের বিপক্ষে দারুণ বোলিং ফিল্ডিং করেছিলেন সৌম্য, অলরাউন্ডার হিসেবে তাকে খেলানো যেতে পারে সাথে। পাকিস্তানের বিপক্ষে সৌম্য ও মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ বোলিং করেছেন, তবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে চার বোলারের ঝুঁকিতে যেতে চায় না দল। গত ম্যাচে ব্যর্থ মমিনুল হক, তাই জায়গা হারাতে পারেন একাদশ থেকে। ফিরতে পারেন নাজমুল ইসলাম অপু। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে অপু আট ওভারে রান দিয়েছিলেন 29। ইমরুল ও লিটনকে দিয়ে ওপেনিং ও সাথে সৌম্যকে খেলানোর সম্ভাবনা ঠিক থাকলে তিন নম্বর পজিশনে কোনো চমক উপহার দিতে পারে টিম বাংলাদেশ।